বন্ধুরা, তো আজকে আমার নতুন সকাল আপনাদের সাথে মানে চলে এলাম। আজকে একটা বড় দুঃখের খবর, কালকে দিদিমায় পড়ে গেছিলো সকাল দিকে, ঘরের মধ্যে পা পিছতে, আর উনি তো একটু বয়স্ক হয়েছে না, এমনিতেই পায়ের মধ্যে কোনো শক্তি টক্তি নেই। তো উনি পড়ে গেছে, পরে কোমরে এত চুট পেয়েছে, এত ব্যথা, মানে কি বলবো, মানে উঠে বসতে পারে না, পারছে না, আর বাইরে ঘরে যেতে পারছে না। তো ওনাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব তাও ব্যবস্থা নেই। মামাই গিয়ে কালকে বিকেলবেলা টুকেন মানে নাম লিখিয়েছিল ডাক্তারের কাছে, ওনাকে নেওয়া সম্ভব হলো না। তো তার জন্য ট্রান্সফার করে, মানে কালকের নামটা ট্রান্সফার করে আজকের জন্য আনা হলো। তো আজকে 3টার সময় যাবার কথা, কিন্তু এত বেদনা, এত স্প্রে, ট্যাবলেট, মলম সব কিছু আনা হয়েছে, কোনো কিছুই কাজ করছে না। তো ওখানে আবার মানে আরেকটা ফার্মেসিতে গিয়েছিলাম, গিয়ে ভালো করে বললাম ওনার কথা। তো উনি একটা ইঞ্জেকশন দিয়েছে, বলে দিয়ে দেখো, যদি কমে তাহলে নিয়ে যাও ওনাকে ডাক্তারের কাছে, গিয়ে অ্যাসরে টাসরে করাও। তো ওনাকে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে, এখন 11:30টার মতো বাজে, আর মনটা তো বিশেষ বিশেষ খুব খারাপ। আজকে রান্নাবান্না রেডি করছি, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো লেট হলো কি হবে, আবার তাড়াতাড়ি করতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার সময় হয়ে যাবে। যদি একটু বেদনা থামে তো 2:30-2:30 বেড়ে যাবো, ডাক্তার 3টায় আসবে। তো আজকে দেখুন, একদম ছোটো মাছ, মকা মাছ, পুঁটি মাছ আছে, তো এগুলো দিয়ে খালি খালি একটা চড়চড়ি করবো পেঁয়াজ দিয়ে। ডাল আজকে আর করবো না, আজকে মাংস আছে, ঠিক আছে, আজকে মাংস আছে। মাংসটা কিন্তু আজকে পুরো ফুর্তি টুর্তির জন্য না, কিন্তু দিদিমার এই অবস্থা, এই অবস্থাতে আমরা মাংস কোনোভাবেই মানে খাওয়া মানে ভাবতেই পারি না। তো আজকে কী হয়েছে, ভাইয়ের বাড়িতে দুজন মানুষ আসবে, তো ওনার জন্য আনা হয়েছে। তো ভাইয়া বললো তো আমি রান্না করে দেওয়ার জন্য, তো করছি এখানে, তো সঙ্গে থাকবেন। লেট হয়ে গেছে, এখন 1টার মতো বাজে, তো বাকি সবগুলো রান্না শেষ হয়ে গেছে। ছোটো মাছ চড়চড়ি আর কচু দিয়ে আর ইজা মাছ দিয়ে হয়েছিলো, আর এখন সবাই লাস্টে মাংস হচ্ছে। সবাই লাস্টে তো সবসময় মাংসটা করি, কারণ দিদিমা তারা তো খায় না, তো তার জন্য সবাই লাস্টে মাংসটা করছি। তো মাংসটা আমি করছি, আর মায়ের সব কিছু করেছে, আজকে সব রেডি করে দিয়েছিলাম আমি। তো চলুন সঙ্গে থাকুন। এই যে দেখুন, মাংসটা তো আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম রেডি টেডি করে, আর এখানে রসুন পেঁয়াজ আছে, বড় বড় করে কেটেছি, আর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা আছে, সাথে আদাও আছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। আগে বড় বড় আলু আর পেঁয়াজটা দিয়ে দেবো, তো আগে আলু আর একটু বড় বড় করে পেঁয়াজ কাটা নিয়েছি, এগুলো একটু ভেজে তারপর আদা রসুন বাটাটা দেবো। তো দেখুন, সব মশলা টসলা দিয়ে দিয়েছি এখানে, আর আলু পেঁয়াজগুলো মোটামুটি ভালো মানে ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি রসুন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, দিয়ে এক দুটা নাড়াচাড়া দিয়েই তারপর মাংসটা দিয়ে দেবো। দেখুন, সব মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি আমি হাত দিয়ে, কিন্তু কোনো সময় করি না, আপনারা খেয়াল করবেন, আমি হাত দিয়ে যে ডলাডলি করে না এটা কিন্তু করি না। সবসময় আগে আলু পেঁয়াজটা ভেজে হালকা করে, তারপর মাংসের মধ্যে সব কিছু দিয়ে কড়াইতে দিয়ে দিই, তারপর নাড়াচাড়া দিলে তো এমনি ঠিক হয়ে যায়। তখন ঢাকা দিয়ে দেবো, মাংসটা কমাগুনো হবে, তো তার জন্য মানে গ্যাসে নিয়ে এলাম, আর চুলার মধ্যে বাটটা বসিয়ে দিয়েছি। মোটামুটি মাংসটা কষা হয়ে গেছে, নিচে থেকে তেল তেল বেরিয়ে গিয়েছে, দেখুন অনেকটা তেল তেল, আর ঝুল দেবো না, একদম গায়ে মাখা থাকবে। আর এখানে জল একটু বসিয়ে দিয়েছি, মাংসের মধ্যে গরম জল দেবো। এই যে দিদিমাকে নিয়ে ডাক্তারের কাছে এলাম, এখন 4টার মতো বাজে, ডাক্তার আসতে একটু লেট আছে, তো উনি তো বসতে পারে না, তাই শুয়ে রাখলাম। এখনো ডাক্তার 15-20 মিনিট বাকি আছে, তো আমরা অপেক্ষা করছি, বাইরে অনেক পেশেন্ট আছে, তো দিদিমা তো বসে থাকতে পারে না, তো তার জন্য ওনাদের একটু শোয়ালাম এখানে।